গ্রামে প্রায় সবকটি টিউবওয়েল খারাপ, সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া দুই পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের পশ্চিম পারে। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই টিউবওয়েলগুলো খারাপ, গ্রামের মেম্বার ও পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। ফলে আজকে গ্রামবাসীরা গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখান। গ্রামে নেই কোনো পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা, অন্য গ্রামে একটি টিউবওয়েল আছে, সেখান থেকে জল বয়ে আনতে কষ্ট হচ্ছে বলে অভিযোগ জানান গ্রামবাসীরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে বলে জানান তারা। মোটামুটি চার বছর থেকে জল পাওয়া যায় না এখান থেকে, মানে অনেক দূর যেতে হয়, জার্কিং দিয়ে রমজানের মাসে একটু জল পাওয়া যায় না এক কটা। মানুষ কীরকম জলের ব্যবহার করবে, কী করবেন? গ্রামে সবই কিছু আছে স্যার, কিন্তু জলের কমি আছে স্যার, সবাই দেখছে তো, এখানে তো মেম্বার, এখানে তো প্রধান, সবাই আছে স্যার, কথা নাই না ঠিক করে, তাহলে আমাদের ভূতের মধ্যে আমরা ভোট দিব না, বুঝতে পারলেন? মানে এই ক্ষোভ কি নাকি আমাদের জল পাওয়া যায় না, আমাদের তো জল নিয়ে আসতে হতো অত দূর থেকে, আমরা জল হাজারের মানুষ কোথা থেকে যাবো, কত দূর যাবো আমরা? পাশাপাশি গ্রামে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, কিন্তু প্রত্যেক বছর পঞ্চায়েতে গ্রামের পানীয় জলের ব্যবস্থা এবং জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য টাকা বরাদ্দ হয়, সেই টাকা ভুয়ো বিল করে তুলে নেওয়া হয়, তাই কাজ হয় না বলেই অভিযোগ গ্রামবাসীদের। কোনো ড্রেন সাফ করা হচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না, খাবার জন্য জলের জন্য দাঁড়িয়ে থাকছে, নলকূপ টিপা যাচ্ছে না, প্রধানকে বলতে যাচ্ছে, লোকরা বলছে কি ভালো করে দিবে। এই সমস্যার সমাধানের, স্থায়ী সমাধানের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। বেওয়া ওয়ান অঞ্চলে একটা ওয়াটার লিফটিং পাম্প করা হচ্ছে, সারফেস ওয়াটার, এবং সেটা পাইপলাইন করে এই তিনটে অঞ্চলে পানীয় জল সরবরাহ করা হবে। আর বছরখানেক হয়তো লাগবে, এটা একটু সময় লাগবে এটা করতে। বাই দিস টাইম আর কি সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই আমাদের মাননীয় বিধায়ক এনটিপিসি কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন করেছি যে এমার্জেন্সি আর কি, যে খরা শুরু হওয়ার আগেই এমার্জেন্সি যাতে কিছু টিউবওয়েল করা যায়, এনটিপিসি কর্তৃপক্ষ সেটা গ্রহণ করেছে এবং আমরা আশাবাদী যে কয়েকদিনের মধ্যে সেই কাজ শুরু হবে।